বুখারীর 2465 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, রাস্তাঘাটে তোমরা অনর্থক আজাইরা পেচাল অনর্থক কর্মকাণ্ড করার জন্য বৈঠক করা থেকে বাঁচো। কি বৈঠক? অনর্থক। বলেন সবাই, কি বৈঠক? সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনার জন্য বৈঠক করি, এই বৈঠকে কি আমরা বসতে পারবো না? নবীজি বলেন, রাস্তাঘাটে যদি বসতেই হয় তাহলে রাস্তার হক গুলা তোমরা আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা হাক্কুত তরীক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবীজি বললেন, রাস্তার হক হলো পাঁচটা। বলেন, রাস্তার হক কয়টা? নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। দুই নাম্বার ওকাফুল আজা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। তিন নাম্বার অরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। চার নাম্বার আমরুল বিল মারুফ, নেক কাজের আদেশ করা। পাঁচ নাম্বার ওনাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন, এক নাম্বার নজর কোথায় রাখা? আমি তো আসতে সময় দেখলাম এইভাবে আছে সবার নজর। হ্যাঁ, রাস্তায় বসতে হইলে নজর কোথায় রাখতে হবে? আমি দেখলাম সব এইভাবে আছে, নজর তো নিচে নাই। তো নবীর হুকুম তো পালন হলো না। নবী যা বলেছেন তা করো, নবী বলেছেন নজর নিচে রাখতে। তা আসার সময় অনেক অনেক বৈঠকখানা দেখলাম, ওই বৈঠকখানায় নজর নিচে দেখলাম না কারণ, তাহলে তো হলো না। রাস্তার পাঁচটা হোক না, একটা নজর নিচে রাখা, তো নজর তো আপনার নিচে হলো না। নবী যা বলেছেন তা গ্রহণ করা, এবার যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়া আলী ইউলা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাবা না। কি দেখাবা না? জোরে বলেন। নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নবী বললেন, রান দেখাবো না, আমরা আমাদের রান কাউকে দেখাবো না। কি ঠিক আছে? দুই নাম্বার ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। তাহলে নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, এই অঙ্গীকার নবীর সাথে আমাদের, আমরা জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবো না। তিন নাম্বার ওয়ালা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। নবীর সাথে আমাদের ওয়াদা, নবী যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, মরা ব্যক্তির রানের দিকেও তাকানো যাবে না। এবার আপনাদেরকে আমার প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবেন। নাটক সিনেমায় যদি কোনো মরা ব্যক্তির রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? যদি জীবিত কারো রান দেখা যায়, সেটা দেখা হালাল না হারাম? খেলার মধ্যে যদি কারো রান দেখা যায়, এটা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি কারো রান দেখা যায়, সেই খেলা দেখা হালাল না হারাম? আর কোনো খেলা আছে? কি খেলা? আসলে তাহলে তো নবীর সাথে ওয়াদা আপনি রক্ষা করতে হবে, কারণ জীবিত, এটা কি জীবিতরা খেলে না মরারা? মরারা খেললেও রান দেখা হারাম ছিল, সেখানে জীবিতরা যদি রান দেখায়, সেই রান দেখা কি? আর কোনো খেলা আছে? কি বললেন, কি খেলা? হাডুডু ছাড়া? আমি কিন্তু বলি না, আপনারা বলেন। আরো জোরে বলেন, কি খেলা? আবার বলেন। এটাতে রান দেখা যায়? তাহলে তো নবীর সাথে ওয়াদা করছেন, আপনি যা নিষেধ করেছেন তা আমরা দেখব না, তা আমরা করব না। তো নবী নিষেধ করেছেন, এটা করা যাবে না। পরীক্ষা নাম্বার 4, নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই দেশের মানুষ আল্লাহ আর তার নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে। নবীর সাথে আমাদের ওয়াদা ছিল, আপনি যা বলবেন তা আমরা পালন করব, যা থেকে নিষেধ করবেন তা আমরা করব না। এখন আপনারা বলেন, নবী যা নিষেধ করেছেন তা আমরা করব না, ওয়াদা করেছি আমরা, সবাইকে এটা পালন করতেছি। নবীজি বলেন, ওই দেশের মধ্যে গজব আসবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, বহিরাগত শত্রু আল্লাহ ওই দেশে চাপায়া দিবেন। ফাখাযু মা ফি আইদিহিম, ওই শত্রু তাদের হাতের দামি দামি সম্পদগুলো ছিনিয়ে নিবে। চার নাম্বার পরীক্ষা, যে দেশের মানুষ আল্লাহ আর তার রসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপিয়ে দিবেন, আর ওই শত্রু তাদের দামি দামি সম্পদগুলো ছিনিয়ে নিবে। পরীক্ষা নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ,
ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না, আল্লাহ যা নাজিল করেছেন এই নাজিলকৃত বিষয়গুলো যদি দায়িত্বশীলরা মেনে না নেয়, ইল্লা জালাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশের মধ্যে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধায়া দিবে, মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধিয়ে দিবে, বাস নিয়ে নামবে দেশ গ্রামে আপনার টেডা চল এগুলা নিয়ে নামে মাঠে, নাইমা একদল আরেক দলকে মেরে ফেলে। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এগুলা যখন হবে, আপনারা বলেন এগুলা কি হবে না হচ্ছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এই অপরাধগুলো আমাদের দ্বারা হয়ে যাচ্ছে ঠিক না, তাহলে এই অপরাধগুলো আমরা করব না, আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, 2211 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইদা তুখিজাল ফাই উদওয়ালা, কোন দেশের মধ্যে যদি এমন অবস্থা হয় যুদ্ধলব্ধ সম্পদ যদি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যায়, রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের সম্পদ মনে করা হয়, দুই নাম্বার আল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়, আমানত লুটের মাল দ্বারা উদ্দেশ্য হলো আমাকে 5 বস্তা চাউল দিয়ে এই এলাকার মধ্যে মনে করেন পাঠানো হয়েছে, এক কোম্পানির মালিক আমাকে 5 বস্তা চাউল দিয়ে পাঠিয়েছে, যা বনশ্রী অমুক এলাকার মধ্যে তুমি 5টা অসহায় পরিবারের মধ্যে এই 5 বস্তা চাউল তুমি দিয়ে দাও, আমি এলাকায় আসলাম, আসার পর 2 বস্তা চাউল 5 ফ্যামিলির মধ্যে বন্টন করে দিলাম, মারলাম কয় বস্তা, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যদি লুটের মালে পরিণত হয়, কথা ছিল আমি ওই কোম্পানির 5 বস্তা চাউল 5টা অসহায় পরিবারের মধ্যে দিব, 5টা পরিবারের মধ্যে দিব, আমি 2 বস্তা 5 পরিবারের মধ্যে দিয়ে দিলাম, বাকি 3 বস্তা আমি বেচে দিলাম, ওয়াল আমানাতু মাগনামা, আমানত যখন লুটের মালে পরিণত হবে, কয় বস্তা লুট হলো, 3 নাম্বার যাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, মানুষ মনে করবে যাকাত কেন দিব আমি যাকাত এরকম বলবে, জরিমানা মনে করবে, 4 নাম্বার তুল্লিমালি গায়রিদ্দিন, বদ্দিন শিক্ষার প্রচার প্রসার ঘটবে, দিন বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, সঠিক শিক্ষার বিপরীতে অন্যায় শিক্ষার প্রচার প্রসার ঘটবে যখন, 5 নাম্বার অত আর রজুল ইমরাআ, কোন বুরুর যখন তার বিবির পূজা করবে বিবির আনুগত্য করবে, খালি বুর কথা হলো, 6 নাম্বার আক্কা উম্মা, মায়ের নাফরমানি করবে, 5 নাম্বার বুর কথা শুনবে, 6 নাম্বার যখন মায়ের নাফরমানি করবে, এগুলো মনে হয় ভবিষ্যতে হবে আমাদের দেশ, আচ্ছা 7 নাম্বার আদনা সদিকহু, বন্ধুকে আপন বানাবে, 8 নাম্বার আকস আবা, বাবাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে, তো আগের দিলের বাবা ওনার বয়স 50-60, রাত 12টা বাজে এসে দেয় ছেলেটা মোবাইল চালায়, বাবা ঘুমাস না এত রাত হয়েছে 1টা বাজে, ছেলে জবাব দেয় আপনি আধুনিকতা বুঝেন না, আগের দিনের মানুষ, যান আপনি গিয়ে ঘুমান, হ্যাঁ খুব বুঝে, সে খুব বুঝে, বন্ধুদেরকে বাসায় আনবে আইনা রাতে 2টা 3টা 4টা পর্যন্ত আড্ডা দিবে, বুড়া বাবা এসে বলবে বাবা ঘুমাস না এত রাত পর্যন্ত আড্ডা দেস, আরে আপনি ঘুমান তো আব্বা, আধুনিকতা আপনি বুঝবেন কিছু, আপনি আগের যুগের মানুষ, যান আপনি ঘুমান, হে বুঝছে সব, 7 নাম্বার বন্ধুকে আপন বানাবে, বাবাকে দূরে ঠেলে দিবে, 9 নাম্বার ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে আজাইরা পেচাল বাড়বে, মসজিদে অনর্থক কথা বাড়বে, কোন মতে ইমাম সাহেব 1:30টার জায়গায় যদি 1:31 বাজে যায় যাইতে জামাতে, জামাত হইলো 1:30টায়, 1:31 বাজতে মোটামুটি 1:32 বাজতে পুরা মসজিদ বাজার হয়ে যায়, পুরো মসজিদ, তো বলছিল বলছিলাম যে মসজিদের মধ্যে আপনার আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে অনর্থ কোন কারণে, যদি 1:30টার জামাত একটু দেরি হয় সবার কল্লাগুলা পিছনে ঘুরে যায়,
মানে হুজুর আসে না কেন? আর হইল কি যে হুজুর আসতে একটু দেরি হইল, হ্যাঁ এত ছুটি কাটায়, এই কাটায়, সেই কাটায়, হ্যাঁ আসতে এত দেরি করে, হ্যাঁ না থাকলে কইয়া দিব থাকবো না, এত দেরি করে লেগা। কিন্তু 90 ঘন্টা দাঁড়ায়া থাকতে তাদের একটু কষ্ট হয় না। এই লোকগুলো 1 মিনিট দেরি হইলে 14 গোষ্ঠী উদ্ধার করতে চায় ইমাম সাহেব। কথাগুলো কি সত্য? নবীজি বলছে 9 নম্বর, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বাড়তে থাকবে। 10 নম্বর, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের দায়িত্বশীল হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। 11 নম্বর, কানা জাইমুল কওমি আরজালাহুম, সবচাইতে নিকৃষ্ট মানুষগুলা হবে গোত্রের অধিপতি। 12 নম্বর, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, তার ভয়ে সম্মান করবে, অস্ত্রের ভয়ে সম্মান করবে, শ্রদ্ধায় সম্মান করবে না। এক মানুষ আরেকজনের সম্মান করবে কেন? আমার মেয়েটা স্কুলে যায় ডেলি, আমার মেয়েটা যেন ইফটিজিং এর শিকার না হয়, এই জন্য এলাকার নেতা, এলাকার মাস্তান কিছু বলাবান মোটরসাইকেল নিয়ে বসে থাকে স্কুলের সামনে, আর ওই বেটা চিন্তা করে আরে আমার মেয়ে তো স্কুলে যায় এদের সামনে দিয়ে, তখন ওই যারা মোটরসাইকেল নিয়ে বয়ে থাকে 2-3টা এগারে খালি বাপে 100 বার সালাম দেয়। কেন? এই সালামের উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন নিরাপদ থাকে। কিন্তু এরা তো বুঝে না, মনে করে আমাকে শ্রদ্ধা করে, আসলে শ্রদ্ধা করে না, বরং তোমার ভয়ে তোমারে সালাম দেয়, এ মোটেও তোমাকে শ্রদ্ধায় সালাম দেয় না। স্কুল কলেজে বসে থাকুন না, এটা কি ভবিষ্যৎ হবে আমাদের দেশে? 13 নম্বর, ওয়াজহারাতিল তাইনাতু আল মাআজিফ, গায়িকা নায়িকা আর বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়বে, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র এগুলো বাড়বে। 14 নম্বর, শুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, মাদকের জয় জয় কর অবস্থা হবে। 15 নম্বর, লানা আখিরু হাযিহিল উম্মা আউয়ালাহা, শের জামানার মানুষগুলো আগের জামানার মানুষদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। 3-4-5টা বাংলা বই পড়বে, পড়ার পর বলবে এটা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি কি বুঝছে এটা? হ্যাঁ বুঝছে, এটা উনি বুঝছে যিনি বলতেছে আর কি, উনি বুঝছে। আরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি তো পড়ে, সাহাবাদেরকে পর্যন্ত গালি দেয় এমনও মানুষ আছে আমাদের দেশে। মুহররম মাস আসলে নবীজির কয়েকজন সাহাবারে তো একদম খালি জাহান্নামে পাঠানো বাকি থাকে, এমন মানুষ আছে আমাদের দেশে এই পরিমাণ সাহাবাদের সমালোচনা করে। তো নবীজি বলে গেছেন, যখন দেখবা এই 15টা অপরাধ তোমাদের মাঝে বেড়ে যায়, তখন ওই দেশের মানুষগুলা যেন অপেক্ষা করে, 1 নম্বর অগ্নি বাতাসের অপেক্ষা, অগ্নি বাতাস মানে বাতাসটা গরম হয়ে যাবে। দেশ গ্রামে আপনারা যারা থাকেন দেখবেন এখন আর দেশ গ্রামের সেই গরমকালের শীতল বাতাসটা আর পাওয়া যায় না, দেশ গ্রামে গরমকালের বাতাসটা দেখবেন আগের মতো। কৃষকরা 12টা-1টার দিকে খেজুর গাছের নিচে যেই আরামের ঘুমটা ঘুমাইতো এখন আর এলাকার এটা দেখা যায় না, ওই বাতাসের মিটার দেখবেন আগের মতো শীতল নাই, এটা আস্তে আস্তে গরম, ভয়ঙ্কর গরমের দিকে যাচ্ছে। 1 নম্বর রিহান হামরা, 2 নম্বর ওয়াজাল জালা, ভূমিধস হবে, আমাদের দেশে ভূমিধস হয়েছে কিনা? ওয়া খসফা, ভূমিকম্প হবে, ভূমিকম্পের নাম শুনছেননি বাংলাদেশের মানুষ? হ্যাঁ ভূমিকম্প। ওয়া মাসখা, চেহারা বিকৃতি শুরু হয়ে যাবে, এই চেহারা বিকৃতির ব্যাখ্যা হতে পারে বর্তমান দেশে, দেশে তাকাইবেন সৌদি আরবের মধ্যেও কয়েকদিন আগে পালন হয়েছে, চেহারার মধ্যে বিকৃতি করে কি জানি হ্যালোউইন পালন করছে, চেহারা এরা ইচ্ছা করে চেহারা বিকৃতি করতেছে, আল্লাহ না করুক যদি চেহারাটা এরকম বানায় দেয়। এই যে বিকৃতি করে চেহারা, আল্লাহ যদি এরকম বানায় দেয়। নবীজি বলেন মাসখা, চেহারা বিকৃতির গজব আসবে। তো এইগুলা দেখে আমার কাছে গজবই মনে হয়েছে, চেহারা বিকৃতির গজব। আল্লাহ বিকৃত করার আগে নিজেরা ট্রাই করতেছে, প্র্যাকটিস করতেছে, জি আপনি কয়েকদিন পরে বানাবেন এরকম, তাই আগে থেকে হচ্ছি ট্রাই করতেছে। এরপর নবী বলেন আয়াতিন তাতাবা, তাসবিহ আছে কারো পকেটে?
তাহলে দেন আয়াতিন তাতাবা উতিয়াসিলকুহু ফাতাতাবা। নবীজি বলেন এমন এমন বিপদ আসবে একের পরে, একটা মালার দানা যদি দানার মাঝখানে যদি রশিটা কেটে দেওয়া হয়, কুতি আসিল কুহু রশি যদি কেটে দেওয়া হয়, তাসবির দিকে তাকান এই জায়গায় রশি কেটে দেওয়ার পর একটা দানাই শুধু পড়বে সবগুলা। নবীজি বলেন একের পর এক দানা যেভাবে পড়বে একের পর এক তোমাদের উপর গজব বিপদ আপদ আসতেই থাকবে। আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতি আসিল কুহু ফাতাতাবা। পুরাতন পুতির মালা একটা বিশাল বড়, এটা একটু ছিঁড়ে দিলে যেমন সবগুলা মালার এইগুলা পড়ে যাবে পুতিগুলা একের পরে তোমাদের সামনে, তোমাদের উপর একের পর একইভাবে গজব আসতেই থাকবে। এখন আপনারা বলেন এই যে অপরাধগুলার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইগুলা যখন হবে এগুলা কি হবে? আচ্ছা, বুখারী শরীফের 5590 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন لا يكونن من امتي اقوام, আমার উম্মতের মধ্যে এমন মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াসতাহিল্লুন আল হিররা ওয়াল হারিরা, যারা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে। কারে হালাল মনে করবে? আগেরটা কোন ব্যভিচার, ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এক পাশে একদল বসবে আর এক পাশে আরেক দল বসবে, বসার পর বুখারী শরীফের দলিল দিয়ে একদল বলবে গান এটা জায়েজ, আরেক দল মুসলিম শরীফের দলিল দিয়ে বলবে জায়েজ, আর বলবে হুজুররা এগুলো পাইছে কই, মানে এরা গান জায়েজ করবে। এটার নাম আর আমি বললাম না, স্টেজের দুই পাশে দুই দল বসবে, এটার একটা নাম আছে, এই গানের একটা নাম আছে, যে তো এরা দলিল দেয়, এই বুখারী দিয়ে দলিল দেয়, মুসলিম দিয়ে দলিল দেয়। তো আমি 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 কোন কিতাব কোন কিতাবের হাদিসটা বলছি এখন? 5590 বুখারীর কোন কিতাবের? নবীজি বলছেন এমন একদল মানুষ আসবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা কোন কিতাবের? এই বুখারী শরীফ দিয়ে আবার দলিল দিবে, বলবে গান জায়েজ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদল মানুষ বলবে গান হালাল, একদল কে বলবে? মানুষ বলবে গান হালাল, এটা বলবে। নবীজি বলেন এগুলো যখন হবে তোমরা টেনশন করো না, বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই এসে বসছে। এখন বলেন আমাদের দেশেও আছে একটা শব্দ, বহির্বিশ্বে এটা তো খুব প্রসিদ্ধ, লিভ টুগেদার। লিভ টুগেদার মানে ছেলে আর মেয়ে, প্রাপ্ত বয়স্ক ছেলে প্রাপ্ত বয়স্কা মেয়ে একই সাথে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর মতো থাকবে তবে, এবং তারা বলবে এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা দুইজন দুইজনের সম্মতিতে এখানে থাকি, এটাকে তারা অন্যায় বলবে না। নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, বলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একই ছাদের নিচে কোন ছেলে আর মেয়ে একসাথে থাকা বিয়ে ছাড়া, এটার নাম কি? জিনা। বলেন এটার নাম কি? কিন্তু তারা তো এটাকে অপরাধ মনে করছে না। তো নবীও বলছেন যে জিনাকে অপরাধ মনে করবে না, আমার উম্মতের একদল এমন মানুষ আসবে। আবু দাউদ শরীফ 3688 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়ে, খাবে মদ নাম দিবে অন্য, মাদক সেবন করবে নাম দিবে অন্য, সেবন করবে মাদক মানে হারাম জিনিস সেবন করবে অন্য নাম দিবে বিয়ার কথার কথা, আরো হ্যাঁ কি পেন্সিডিল আরো যা আছে আর কি আপনার হারাম জিনিস, আমি জানি না হারাম কি কি নেশাজাত দ্রব্যগুলো আছে, এই নেশাজাতীয় দ্রব্যগুলার নাম দিবে ভিন্ন। নবীজি কয় সব মাদকের অন্তর্ভুক্ত, সব নেশা সৃষ্টিকারী, এরা বিভিন্ন নাম দিয়ে এইগুলা পান করবে আর কি করবে। নবীজি যেই কথাটা বলছে হাদিস আর বাস্তবতা আপনারা বলবেন মিলছে কিনা। নবীজি বলেন ইউজাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগানিয়াত, একদিক দিয়ে মদের টালে টালে মানুষ মদ টানতে থাকবে, অন্য দিক দিয়ে গায়িকা আর নায়িকারা নাচানাচি করবে আর গান বাদ্য বাজতে থাকবে। নবী বলছে এটা হবে,
তাহলে গানও চলে, নাচানাচিও চলে, মদ্যপানও চলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হবে, তো আপনারা বলছেন যে এটা হবের অপেক্ষা করা লাগবে না, চলছে। অতএব কিয়ামতের অপেক্ষা করেন, গজব। তো এই জন্য আমার আপনার কর্তব্য হলো ওই যে আগের কথা, নাসাইর 4191 নম্বর হাদিস, যে উম্মত এই বিপদগুলার মাঝেই তুমি তোমার ইমানের উপরে অটল থাকতে হবে, এই ভয়ঙ্কর বিপদের মাঝে, এই গজব ফেতনার মাঝে তুমি ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে কবরে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 80 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্ন মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম, নবীজি বলেন কিয়ামতের একটা উল্লেখযোগ্য আলামত হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম কি করা হবে? ইলম ইলম কিভাবে উঠানো হবে? এটা আবার বুখারী 100 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের অন্তর থেকে একবারে এলেম ছিনিয়ে নেবেন এমনটা হবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন। হাফিজজি হুজুর শেখুল হাদিস মুফতি আমিনি কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুমুল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ, ওনারা চলে যাওয়া মানে এলেমের এক একটা সাগর বিদায় নেওয়া। নবীজি বলেন এলেম আল্লাহ এইভাবে ছিনিয়ে নিবে এমনটা হবে না, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে প্রকৃত বিদ্যা আল্লাহ উঠিয়ে নিবেন। এই জন্য হাফেজে হাদিস আর আল্লামা আমারে যতই বলেন, আরো কত কত টাইটেল দিচ্ছেন, যত টাইটেল দেন বুঝেন না যে এলেম এখনো অনেক বেশি আছে। না না, আলেমরা চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া, এগুলা ভাষা ভাষা বিদ্যা কিছু, প্রকৃত বিদ্যা এটা উঠিয়ে নেওয়া হবে। তাহলে বলেন তো আমাদের দেশে আলেমদের মৃত্যুর সংখ্যাটা এই গত 2-3 বছরে কম না খুব বেশি? বড়রা খুব বেশি বিদায় নিচ্ছে, তার মানে এলেম আল্লাহ উঠিয়ে নিচ্ছেন। এই জন্য ভাই আবারও আগের কথা না বলি, আমার আপনার কর্তব্য খালি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমার ইমানের উপর রাইখো, আল্লাহ তুমি আমার ইমানের উপর মৃত্যু দিও, খুব বেশি বেশি আল্লাহকে এই কথা বলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা অবস্থা হবে, হাত্তা ইদা লাম ইয়ুকি আলিমা, এমন হবে মানুষ যখন আলেম তালাশ করে পাবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালা, জাহেলদেরকে মানুষ ধর্মীয় নেতা বানাবে। ধর্মীয় নেতা কারে বানাবে? ফাসতাফতাও, তাকেই ফতোয়া জিজ্ঞাসা করবে, ফাফতাও বিগাইরি ইলমিন, তিনি ইলম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। নিজেরাও পথভ্রষ্ট হবে, যারা ফতোয়া জিজ্ঞাসা করে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ইদানিং কালে তো আপনার এমন এমন অনেকে আছেন যারা জীবনে কোনো প্রশ্নে না বলে না, কোনো প্রশ্নে কি বলে না, মানে উনি সব পারে। এমনও পাবেন যে অনেক প্রশ্নে এমন মানুষ আছে যারা জীবনেও কোনো প্রশ্নে না বলে না, এতে কি বোঝা যায়? সব পারে। নবীজিও প্রশ্নে অপেক্ষা করছে, সুযোগ নিছে যে জিব্রিল আসবে জানাবে, তারপর আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন, যাওয়ার পর কয় আপনারে কয়েকটা প্রশ্ন করবো, জবাব দিতে পারবেন, এই মুহূর্তে ইমান আনবো। কি প্রশ্ন? জান্নাতীদের প্রথম খাদ্য কি? ছেলে আর মেয়ে দুনিয়াতে আসার পর বাবার রং কেন পায়, মায়ের রং কেন পায়? এই প্রশ্নগুলার জবাব আপনি যদি দিতে পারেন, জান্নাতীদের প্রথম খাবার কি, ছেলে মেয়ে আসার পর দুনিয়াতে তারা রং কেন বাবার পায়, কেন মায়ের পায়, আরো কয়েকটা প্রশ্ন করছেন। এগুলো করার পর আব্দুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি জবাব দিতে পারেন ইমান আনবো, কারণ এই জবাব নবীরা ছাড়া কেউ দিতে পারে না। নবীজি একটু থাইমা কয় খব্বরানি জিব্রিল আনিফা, মাত্র জিব্রিল আমিন আয়েশা তোমার এই প্রশ্নের জবাব আমাকে জানাইয়া দিছে। আল্লাহ জানে এখনো জিব্রিল আসে কিনা, কারণ অনেকে তো প্রশ্নের কোনো না বলে না, আয়েশা বইলা দেয় কিনা কে জানে। তো প্রশ্নে না বল, আল্লাহ আমি চিন্তা করি মাঝে মাঝে, আমি তো জানেন না ভয়ে জীবনে মাহফিলে প্রশ্নই নিতে চাই না। তো মাশাআল্লাহ দেখি অনেকে প্রশ্নের পর প্রশ্নে না নাই কোনো উত্তর, তো চলছে তো চলছে, চলতে তো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলেমরা বিদায় নিবে, জাহেলদেরকে মানুষ নেতা বানাবে, যত প্রশ্ন করবে সব উত্তর দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট বানাবে। নবী বলছে এটা হবে। আচ্ছা তো বলছিলাম ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে। দুই নাম্বার ওয়াজহারুল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে যাবে।
তিন নাম্বার জিনা ব্যভিচার বাড়বে, চার নাম্বার ওয়ুশরাবাল খামরু মাদকতা বাড়বে, এটা 80 নাম্বার বর্ণনা বুখারীর 81 নাম্বার হাদিসে। এই কথাগুলো বলার পর নবী বলেন নারীদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষের সংখ্যা কমতে থাকবে, নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে, এটাও কিয়ামতের আলামত। নারীর সংখ্যা বাড়বে পুরুষের সংখ্যা কমবে, এটাও কিয়ামতের আলামত। বুখারীর 85 নাম্বার হাদিসে নবী এই কথাগুলো বলে আরেকটু বাড়িয়ে বলছেন মূর্খতা বাড়বে আর ফিতান বলছে, ফিতান মানে ফেতনার বহু বচন, ফিতান মানে অনেক ফেতনা আসতেই থাকবে, একের পর এক ফেতনা আসতে থাকবে। তো আবার আগের কথা আপনাদেরকে বলি, আমাদের কাজ ইমান নিয়ে বেঁচে থাকা, ইমান নিয়ে যেন বিদায় নিতে পারি, এটা হলো আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, উম্মত ওই সময় যদি তোমার মরণ হয় তুমি যেন ইমান নিয়ে কবরে আসতে পারো, এমন অবস্থাটাই যেন তোমার মরণ হয়। তাহলে নবীজি কেয়ামতের যে আলামতগুলার কথা বলছে যে এগুলা ঘটলে বুঝবা কেয়ামতের বাকি নাই, অনেক কাছেই গেছে কেয়ামতটা, তাহলে যেহেতু এগুলা ঘটে গেছে কেয়ামত খুব নিকটে এসে গিয়েছে এই কথা বলাই যায়। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় এলাকাবাসী, গুনাহের কাজে জড়িত হেন না, মনে রাখবেন একটা কথা, আমল মোটামুটি করেন কিন্তু গুনাহ করেন না। আমল কিছু করলো, আমল একটু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, পাশাপাশি কিছু আমল করেন কিন্তু গুনাহ করেন না। বিশ্বাস করেন, গুনামুক্ত আর শিরিক মুক্ত যদি থাকতে পারেন, ঈমান যদি সামান্য পরিমাণও নিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। সামান্য পরিমাণও যদি নিতে পারেন একদিন চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন, এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমি সহ আমরা সবাই যেন এই ফেতনা একের পর এক আসার পরেও যেন ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।